सर्दार वल्लभ भाई पटेल जन्म जयंती आज ए उपलक्षे एडीनगर पुलिस स्टैंड मठे अनुष्ठित है एक अनुष्ठान अनुष्ठान उपस्थित छिलेन राज्य मुख्यमंत्री विप्लव कुमार देव। मुख्यमंत्री बोलें सर्दारजी अविसंबादित परिवेशे स्वाधीनोत्तर भारते विचक्षणता और बलिष्ठता सहित राष्ट्रे एकत्रीकरणे एक अनन्य नजर स्थापन करेछेन। पुलिस अधिकारी सह अन्यरा उपस्थित छिलेन। पुलिस मठे पुलिस द्वारा कूचकावज अभिवादन ग्रहण करें मुख्यमंत्री विप्लव कुमार देव। सर्दार वल्लभ भाई पटेल जन्म जयंती प्रथम श्रद्धांजलि प्रदान करें मुख्यमंत्री विप्लव कुमार देव। वल्लभ भाई पटेल जीवनधारा एवं कर्म कौशलता और कार्यशैली हमारे सकल मध्य प्रभाव विस्तार करे थाके और उनार नेतृत्वे भारत स्वाधीन हुआ पर छोटो छोटो राजवाड़ा जो छिलो सेगुलो के एकत्रितकरण बिना युद्धे बिना रक्तपाते सेटा उनार एक ऐतिहासिक कदम छिलो। आजकेर दिने सरदार वल्लभ भाई पटेले जे राजनैतिक सोचबोझ एवं कर्मनिष्ठा के सामने रेखे माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी एक नतून दिशा दिए एक कोविड परिस्थिति तो देशवासी सुरक्षा एवं देशेर सर्वांगीण उन्नयन ये दोनों दिशाते काज करते सक्षम हुए और सर्वोपरि भारत के एक सुंदर सार्वभौम राष्ट्र के राष्ट्र संगे संगे एक शक्तिशाली एवं 130 कोटी भारतवासी स्वप्न के साकार करार जन्य लगातार काज करे जाच्छे। यह अनुप्रेरणा निश्चित ওই মাটি থেকে আসে যেখানে माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদির জন্ম হয়েছে এবং সরদার বল্লভ ভাই পটেল। আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আজকের এই দিনে আহ্বান করব যে রাষ্ট্র চেতনা রাষ্ট্র ভাবনা আমাদের প্রত্যেকের নিজ নিজ কর্ম রয়েছে, কর্ম পদ্ধতি রয়েছে, পেশা রয়েছে। আমি কৃষক হতে পারি, আমি কোনো অটো চালক হতে পারি, কোনো রিক্সা চালক হতে পারি, মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাজ করতে পারি বা কোনো সরকারি জায়গায় বিভিন্ন দায়িত্ব কাজ করতে পারি, কিন্তু প্রতিদিন একবার রাষ্ট্রহিতে চিন্তন করা, সার্বাঙ্গীন বিকাশের বিষয়ে চিন্তন করা। পরিবার তো সবারই আছে, কিন্তু পরিবার হোক, গ্রাম হোক, ডিস্ট্রিক্ট হোক, রাজ্য হোক, রাষ্ট্রের কল্পনা হোক, তার জন্য সবচেয়ে যদি প্রয়োজন কোনোটা সেটা হচ্ছে রাষ্ট্রপ্রেম, মাতৃভূমির প্রতি বন্ধনা, মাতৃভূমির প্রতি নিষ্ঠা। সেটাই সর্দার বল্লভ ভাই পটেলের জীবনের মূল আদর্শ। সেটাকে প্রতিদিন আমি প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে আহ্বান করব যে আমাদের পরিবারের এক মন্ত্র হওয়া উচিত যে রাষ্ট্রহিতে আমরা সর্বাঙ্গীণ বিকাশের জন্য দিনে কোনো না কোনো একটা কাজ নিশ্চিত করবো বা তার সঙ্গে সহযোগিতা নিব। তবে সর্দার বল্লভ ভাই পটেলের যে চিন্তা ভাবনা এবং ওনার যে রাষ্ট্রনীতি তার প্রতি আমাদের যে ভূমিকা সেটার মূল দিশা নির্দেশিকা হবে। আমি আশা করি পুরো ভারতব্যাপী আজকে যেই কার্যক্রম পালন করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরা পুলিশ থেকেও একটা টিম আজকে গুজরাতে সর্দার বল্লভ ভাই পটেলের যে দুনিয়ার সবচেয়ে উচ্চতম যে মূর্তি, ওনার যে স্ট্যাচু রয়েছে সেখানে পৌঁছেছে এবং সেই সন্দেশ নিয়ে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে
त्रिपुरा पुलिस थेके जे दल गिएछे आमी ताके साधुवाद जानाई एवं डीजीबी एस यादव के चीफ सेक्रेटरी कुमार आलोक के साधुवाद जानाई। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।